Thank you.
আলোচনা করিয়া আছে আর আজ প্রশাসনক আমাকে দমন করবলে বিচারছে। কেউ পদক্ষেপ গ্রহণ নকরে আমার বারে বারে জনজাতিকরণের মর্যাদা প্রদান করি বলে কথা দিয়ার পিছনো কেউ আমাক বারে বারে প্রতারণ করেছে, যার যার পদ্ধতি আজার আজি আমার মানুষখিনে বহু সংগ্রামী হবলে আমি আরম্ভ করেছো আর এই সংগ্রাম আজি আরম্ভ হয়েছে, এই সংগ্রামের কিন্তু অন্ত নাই যদি আমাক জনজাতিকরণ নকরে, এখানে সিধা কথা। আজি পুলিশ প্রশাসনে যে হিসাবে বাধা আরোপ করছে আমার আন্দোলন কার্যসূচীর অংশগ্রহণকারীকে পুলিশের বেশি নিজের যে বাস্তব পদক্ষেপ লোবল আছে আমি নিজে নিজের খেয়ে করে লম আর আমি বিজেপি সরকারের উপর আমার কোনো আস্থা নাই। আগন্তক বিজেপি আগন্তক লোকসভা ইলেকশনের আগে আগে আমাকে জনজাতিকরণ প্রদান নকরে ছাত্র সংগঠনের অন্যান্য সংগঠন বহি না থাকে আমি তীব্রতর আন্দোলন করে যাব, এই আমার আরম্ভণিহে মাত্র। গতি আজ আপনার জড়িয়ে আমি বিজেপি সরকারকে ধিক্কার দিছো, হুঙ্কার দিছো আজ কোস্ট রাজবংশ স্তব্ধ করার কারণে যে পরিকল্পনা প্রশাসনের ধরছিল তার কারণে আমি কোস্ট রাজবংশ জনগোষ্ঠী আর এই এইখান দেশের নাগরিক হিসাবে আমি লজ্জিত, আমি খিলঞ্জিয়া নহয় যেন আমার উপলব্ধি হয়েছে কিন্তু আমি ইয়ার ভূমিপুত্র কোস্ট রাজবংশগুলোক এই 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 স্বরূপ আপনাদের আজ যে ব্যবহার করলে প্রশাসনের জড়িয়ে ধিক্কারজনক লজ্জাজনক হিটলারের শাসন আপনাদের ইয়াত আমার আগত চলাইছে এইখানে। গতি অতি শীঘ্রে আমার জনজাতিকরণ করে আমার যে ন্যায্য প্রাপ্তি এই প্রাপ্তি এই শীঘ্রে সমাধান করক আমার সমস্যা।